নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানায় শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি কিছু দ্রব্য কিনে আনতে পারেন তবে জানবেন আপনার যে অর্থনৈতিক কষ্ট তা কিন্তু ধীরে ধীরে দূর হবে কারণ এই দিনটি হচ্ছে খুবই শুভ দিন কাজেই এই দিন এমন কিছু দ্রব্য রয়েছে আপনি যদি কিনে আনতে পারেন এবং সঠিক স্থানে সেগুলিকে স্থাপন করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার যে অর্থনৈতিক কষ্ট তা দূর হবে আপনার ঋণ মুক্তি ঘটবে ধীরে ধীরে কি সেই দ্রব্য আসুন একে একে আমি আপনাদের জানিয়ে রাখি প্রথম যেই দ্রব্যটি কিনে আনতে পারেন সেটি হচ্ছে কচ্ছপ শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনি একটি অবশ্যই ধাতুর কচ্ছপ কিনে আনুন এবং সেটিকে পুজোর স্থানে রেখে দিন অথবা কোণে রেখে দিন আপনি যদি নবরত্নের কচ্ছপ কিনে আনতে পারেন তবে সবচেয়ে শুভ কিন্তু যদি নবরত্নের কচ্ছপ না পান তবে যে কোনো ধাতুর কচ্ছপ কিনে আনুন অবশ্যই উপকার পাবেন দ্বিতীয় যে জিনিসটি কেনার কথা আমি জানাব তা হলো কড়ি অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে অথবা অক্ষয় তৃতীয়ার দিন আপনি আটটি হলুদ রঙের কড়ি কিনে আনুন এবং সেই কড়িকে একটি হলুদ রঙের কাপড়ে বেঁধে সেটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন দেখবেন আপনার অর্থনৈতিক কষ্ট দূর হবে কারণ করি হচ্ছে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক এতে আপনার দুর্ভাগ্য কাটবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে তৃতীয় যে জিনিসটি আমি কেনার কিনে আনার কথা জানাব তা হচ্ছে লক্ষ্মী গণেশের রূপর কয়েন শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি একটি লক্ষ্মী ও গণেশের রূপর কয়েন কিনে আনতে পারেন এবং সেই কয়েনটি যদি বিধিপূর্বক ঠাকুর ঘরে স্থাপন করতে পারেন অথবা সেটিকে পুজো করে আপনি যদি ক্যাশ বাক্সে রাখতে পারেন তবে দেখবেন এক বছর আপনার অর্থের কষ্ট কোনো দিন হবে না আপনার ধন সম্পদ ধীরে ধীরে বৃদ্ধি পাবে পরবর্তী যে জিনিসটি কিনে আনার কথা আমি জানাব তা হল বাঁশি শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি একটি বাঁশি কিনে আনতে পারেন এবং সেই বাঁশিটি যদি কোণে রাখতে পারেন এবং সেই বাঁশিটির যদি পুজো করতে পারেন তবে নিশ্চিন্ত থাকুন আপনার যে অর্থনৈতিক কষ্ট তা ধীরে ধীরে দূরীভূত হবে ঋণ মুক্তি ঘটবে এবং এক বছর আপনার তেমনভাবে কোনো অর্থ কষ্ট আসবে না পরবর্তী যে জিনিসটি কিনে আনার কথা আমি জানাব তা হচ্ছে শ্রী শ্রীলক্ষী পাদুকা শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনি কিনে আনুন শ্রী শ্রীলক্ষীর পাদুকা দেখবেন অর্থ কষ্ট দূর হবে এবং আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবে এবং আপনার ঋণ মুক্তি ঘটতে বাধ্য পরবর্তী যে জিনিসটি কিনে আনার কথা আমি জানাবো তা হল মাটির হাড়ি অথবা কোনসি এই দিন আপনি অবশ্যই মাটির হাড়ি কিনে আনুন এবং সেটিকে কোণে স্থাপন করুন দেখবেন বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পাবে ধন্যবাদ